নমস্কার বন্ধুরা, আজকে শিব চতুর্দশী। তো এই শিব চতুর্দশীর দিনে আমিও আমার ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে ছোট্ট করে মহাদেবের পুজো দিলাম। আজকে নিরামিষ রান্না হবে, যেহেতু পুজো দিয়ে উঠলাম আমরা। তো আজকে নিরামিষ করা হবে, মুগ ডালের খিচুড়ি হবে। তো খিচুড়ির মধ্যে একটু ফুলকপি আর আলু দিয়ে দেবো, ওগুলোকে ভেজে তারপরে দেব। এখানে গোবিন্দভোগ চাল আছে আর সাথে মুগ ডালের খিচুড়ি হবে আজকে। তো ডালটা আমি আগে ভেজে নিচ্ছি, তেল ছাড়াই আমি ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভাজছি, তো মুগের ডাল আমি এটা বেশি ভাজবো না, ডালটা বেশি ভাজলে সেদ্ধ হবে না। এবার আমি ওই ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা তুলে নিলাম। এবার তেল দিয়ে আলু আর ফুলকপিগুলো ভেজে নেব। আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব এবার। জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, কিরকম ফুটছে এখন, তো আস্তে আস্তে ছাড়ছি। এই বাদামগুলোকে আলাদা করে কাঠখোলার মধ্যে ভেজে নিচ্ছি। আলুটা এদিকে মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার তুলে ফেলবো। তারপরে ফুলকপিগুলো ছাড়বো, ফুলকপিগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলো এখন তুলে নেব। আলুর মধ্যে আমি নুন হলুদ কিছুই দিইনি, পরে ওগুলোকে দেব। খিচুড়িটা যখন করব তখন দিয়ে দেব। এখন ওই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলে, তো সেটা আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ডালটাও মিশিয়ে নেওয়া হয়েছে, এবার চাল আর ডালটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। চাল আর ডাল মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো। জলটা আমি গরমের জন্য বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, এবার জলটা ঢেলে দেবো। এবার ভাজা চাল আর ডালের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে দেবো। আজকে আমি লঙ্কা দেবো, তবে লঙ্কাগুলো কুচি করে দেবো না, কারণ আজকে আমরা সবাই মিলে একসাথে এই খিচুড়ি খেয়ে নেব, তো তার জন্য ওরা ঝাল খেতে পারে না বলে আজকে গোটা গোটা লঙ্কাই দিয়ে দেবো। চাল টাল ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে ওই গরম জলটা মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো আগে দিচ্ছি তাহলে সেদ্ধ হয়ে যাবে। এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এই গোটা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঘি আর গরম মশলা দিয়ে এই খিচুড়িটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাশে পাঁপড় ভাজা করার জন্য তেল গরম করছি।
ভাজা বাদামগুলো মিশিয়ে দিচ্ছি। সানাকে বাদাম ছুলতে বলা হয়েছিল, যে বাদামের খোসাগুলো যাতে ছুলে রাখে। দেখো, সব খোসা শুদ্ধ বাদাম শুদ্ধ একসাথে রেখে দিয়েছে। পাঁপড় ভাজাও তৈরি হয়ে গেছে, এবার আমরা গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খাবো। বিকালে আমরা আমাদের বাড়ির সামনে একটা শিব মন্দির ছিল, তো সেখানে গেছিলাম আমরা। লোকজনের ভালোই ভিড় ছিল, সব লোকাল লোকই দেখতে পেলাম আমরা। এখানে প্রসাদ দিচ্ছিল, তো আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে চলে আসি। আমাদের বাড়ির কাছে একটা নতুন মল খুলেছে, তো আমরা ওই মন্দির থেকে এই মলে ঘুরতে এসেছিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।